বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, সভাপতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের যে বিষয়টা, সেটা হলো যে শীঘ্রই গঠন হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন, বিলুপ্ত হবে এনটিআরসি। বর্তমানে কিন্তু এনটিআরসি এর সকল শিক্ষক, অর্থাৎ শিক্ষক নিয়োগের দায়িত্ব আছেন, কিন্তু এনটিআরসি বিলুপ্ত হলে, অর্থাৎ জাতীয় শিক্ষা কমিশন গঠন হলে এই দায়িত্ব পাবে জাতীয় শিক্ষা কমিশন। শিক্ষক শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরি হচ্ছে। জাতীয় শিক্ষানীতি 2010 আলোকে জাতীয় শিক্ষা কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার। শিক্ষক নিয়োগ সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা স্তরের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এ কমিশন গঠন করা হচ্ছে। এর আইনগত কাঠামো তৈরির কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। এ কমিশনের আইনগত কাঠামো তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থাৎ অতি শীঘ্রই কিন্তু যে শিক্ষা কমিশন গঠন হতে চলেছে, এই কমিশনে যে যে বিষয়গুলো থাকছে, যেমন যে জানা গেছে জাতীয় শিক্ষানীতির আলোকে এই কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির জন্য 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে কমিশন গঠনের আইনি কাঠামো তৈরি করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এ কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিরীক্ষা ও আইন শাখার অতিরিক্ত সচিব খালেদা আক্তার বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, আমরা একটি কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির কাজ করছি। মন্ত্রণালয় কমিশনের আইনগত কাঠামো তৈরির জন্য কমিটি গঠন করেছে, আমরা কাজ করছি। এ বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি সভাও করেছি। কমিশনের কাজের আওতায় কী কী আসছে তা জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, এ কমিশন মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক দিক দেখবে। এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না, তবে আইনগত কাঠামো গঠন হলে বিষয়টি বলা যাবে। কমিশন শিক্ষক নিয়োগের দায়িত্ব পাচ্ছে কিনা জানতে চাইলে দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, কমিশনের দায়িত্ব বা কাজের ধারা কী হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। কমিটি আইনগত কাঠামো তৈরি করে তা জমা দেবে, আমরা সে কাজটাই করছি। এর আগে 2019 খ্রিস্টাব্দে কমিশন গঠনের আইনের খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিকে। এনটিআরসি খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। খসড়া তৈরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডটকমকে জানান, কমিটি গঠিত হবার পর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব আর বিদ্যমান এনটিআরসি এর হাতে থাকবে না। কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সব পর্যায়ের শিক্ষক নিয়োগ দেবে এই জাতীয় শিক্ষক নিয়োগ কমিশন। জানা গেছে সরকারি কর্মকমিশনের পিএচসির আদলে স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হবে। এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বিলুপ্ত হয়ে যাবে, তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষার কমিশন। সেরকম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। কমিশনের মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন, মেধা তালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না। একই পদ্ধতিতে সম্প্রতি পিএসসি নন ক্যাডারের বিভিন্ন সরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসি। ঠিক এটা কিন্তু যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যেভাবে প্রাইমারি সেকশনে নিয়োগ দেওয়া হয় ঠিক এরকম আসবে। আগে বেসরকারি শিক্ষক নিয়োগে একসময় নৈরাজ্য পরিস্থিতি ছিল। স্কুল কমিটি ও স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীদের চাপে শিক্ষক নিয়োগ
দিতে হতো। এ নৈরাজ্য বন্ধ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি গঠন করা হয়। 2005 খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের পাকযোগ্যতা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা নিয়ে সনদ দেওয়া শুরু হয়। সেই সনদের পরেও নিয়োগ পরীক্ষায় বসতে হতো, কিন্তু 2015 খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি এর মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই হচ্ছে। যে বর্তমানেও কিন্তু এই পদ্ধতিটাই প্রচলিত আছে, কিন্তু অনেক সমস্যায় জরাজীর্ণ হয়েছে, যে সমস্যাগুলোর যে সমাধান আনতেই হয়তো এই জাতীয় শিক্ষা কমিশন গঠন হচ্ছে। কারণ প্রতিটা নিয়োগের পরেই বিভিন্ন রিট বা বিভিন্ন মামলাজনিত সমস্যায় এই নিয়োগ পিছিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্যই হয়তো খুব শীঘ্রই জাতীয় শিক্ষা কমিশন গঠন হবে। সম্মানিত ভিউয়ার্স এবং শ্রদ্ধেয় নিবন্ধনদারী বন্ধুগণ এবং যে উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, আমরা কিন্তু দেখতে পারছি যে এনটিআরসি 2015 সাল থেকে যদিও অর্থাৎ সরাসরি প্রার্থী সুপারিশ করতে শুরু করেছে, কিন্তু এখানে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা দেখতে পারছি। সেটা হলো যে 2015 সালে অর্থাৎ 16 সালে প্রথম ধাপে যখন নিয়োগ হয়, তারপরেই বিভিন্ন মামলায় অর্থাৎ 166টি মামলা দায়ের হয়। 166টি মামলা দায়ের হওয়ার পর দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকে। 18 সালে আবার নিয়োগ হয়। নিয়োগ হওয়ার পর আবার বিভিন্ন ধরনের রিটের কারণে নিয়োগ কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে বর্তমান পর্যন্ত যে এই সমস্যাগুলোই এনটিআরসি কাটিয়ে উঠতে বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে, মানে ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে বিভিন্ন উচ্চশিক্ষিত ব্যক্তিদের। আর এই সমস্যাগুলো সমাধানের জন্যই যে এনটিআরসি এর বিলুপ্তি হবে, আর বিলুপ্ত হয়ে গঠন হবে জাতীয় শিক্ষা কমিশন। আর জাতীয় শিক্ষা কমিশন গঠন হলে তখন সরাসরি কিন্তু প্রার্থী তাদের যোগ্যতা প্রমাণ করবে। যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে যেমন শূন্য পদে সার্কুলার হয়, সেখানে পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা দিলে যে যারা অর্থাৎ রিটার্নে টেকার পরে তাদের ভাইভা হয়। ভাইভার পরে সরাসরি তাদের নিয়োগ দেওয়া হয়। ঠিক জাতীয় শিক্ষা কমিশন গঠন হলে কিন্তু আমরা দেখতে পারছি ঠিক এই ধরনের একটা ব্যবস্থাই আসবে। আর এই ধরনের ব্যবস্থা আসলে যে সবারই যে সবারই জন্য সুবিধা এবং সুখবর আমি মনে করি। এটা সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আর ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত এবং হেদায়ত কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।